চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, তো বানিয়ে দেখাবো আজকে রিটা মাছের রেসিপি। তো মাছটা আমি কড়াতে দিয়ে এক পাশটা হালকা ভেজে নিয়েছি, তো আর এক পাশটা উল্টে দিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন রিটা মাছ এর রেসিপি। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, পাকা লঙ্কা নিয়েছি, আদা কুচি, রসুন। তো এখানে আমি নিয়ে নিচ্ছি ধনিয়া। তো 4-5 মিনিটের জন্য ধনিয়াটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তো এবার আমি আলু ভেজে নিচ্ছি প্রথমে, কড়াইটা গরম হয়ে সরষের তেল দেওয়ার পরে আলুটাকে একটু ভেজে নেওয়ার পরে তারপরে আমি কাঁচা কলা দিয়ে আজকে রেসিপিটা করব, রিঠা মাছের ঝোল। তো আমি কাঁচা কলাটা কেটে রেখেছি, কাঁচা কলাটা আলুটাকে ভেজে নিই। তো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, 5 মিনিট থেকে আলুটা ভেজে নিয়েছি। তো এবার কাঁচা কলা কেটে রেখেছি, কাঁচা কলাটা দিয়ে দিচ্ছি। তো আলু যেভাবে কেটেছি ওইভাবেই আমি কাঁচা কলাটাও কেটে নিয়েছি। তো এবার নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে কাঁচা কলা আলু একসাথে ভেজে নামিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরা ফোড়ন, এলাচ ফোড়ন, জিরা, তেজপাতা, এলাচ দিয়ে ফোড়নের ওইটা ফোড়নটা পুড়ে গেছে। পুড়ে যাওয়ার পরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকেও ভালো করে ভেজে নিয়েছি 2-3 মিনিট। ভেজে নেওয়ার পরে আমি মশলাটা করে নিয়ে আসি পাটায়, সেই মশলাটা আমি এখন জিটা মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি একটু, নিয়ে তারপর বাটির মধ্যে মশলা ধোয়া জলটা আছে হালকা একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে মশলাটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখন গুঁড়ো মশলা, লবণ, হলুদ, জিরার গুঁড়ো, 1/2 চামচের মতন লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা তো মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো কাঁচা কলা আলুটা আমি ভালো করে ভেজে রেখেছিলাম, সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা একটু জল দিলাম, দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি। তো কাঁচা কলা মশলার সাথে কাঁচা কলা আলুটা কষিয়ে নেওয়া প্রায় হয়ে গেছে। তো আমি এখন পরিমাণ মতন ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব। আলুটা সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও ফুটে গেছে। তো এবার আমি মাছটা ঢেলে দিলাম, মাছটা ভেজে রেখেছিলাম, তো রিঠা মাছ আমি সব ভেজে রেখেছিলাম। তো সেই মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি হালকা হাতে। ফুটে যাওয়ার পরে দিয়ে দিলাম আমি গরম মশলা নামানোর আগ দিয়ে। তো ফ্রেন্ড, কেমন লাগলো রিঠা মাছের মাছের রেসিপি? তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন, বাড়িতেও ট্রাই করবেন এভাবে।